আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে গ্রামীণ স্টাইলে পুঁটি মাছের রেসিপি শেয়ার করব। তো যারা সবজি খেতে পছন্দ করেন আর ছোট মাছটাও প্রিয়, তাদের কাছে আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আজকে এই পুঁটি মাছের মজার রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে আমি অনেকগুলো পুঁটি মাছ, প্রায় আধা কেজির একটু কম হবে, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে। আর ওদিকে আমি মূলা আর বেগুন কেটে নিয়েছি। তো এই পুঁটি মাছের মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া মাখিয়ে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিব। আর এখন চলে যাচ্ছি চুলায় মূল রান্নাটা শুরু করতে। তো চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আজকে একটু সবজির পরিমাণটা বেশি ছিল তাই একটু বড় পাত্র নিয়েছি। আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম আমি আমার পছন্দ মতো, আপনারা চাইলে সয়াবিনও দিতে পারেন। সামান্য 5 ফোড়ন তেলের উপরে দেওয়ার পরে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে হালকা ব্রাউন কালার করে নিয়েছি, বা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। কাঁচামরিচ দিলাম স্বাদ মতো, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব, আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো। তো কাঁচা মরিচ ব্যবহার করেছি তাই এখানে একটু কম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা, আর ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এই ধরনের ছোট মাছের রেসিপিতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, আপনারা পছন্দ মতো অ্যাড করবেন। সামান্য একটু পানি দিয়ে মশলাটা উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে আর কালারটাও সুন্দর হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলা, আর আমি যে বেগুনটা ইউজ করেছি এটা ছোট জাতের একটা বেগুন এরকম দেখতে। তো এই বেগুনের এরকমভাবে চচ্চড়ি রান্না করলে বা ছোটো মাছের সাথে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর একটা ছোটো সাইজের আলু দিয়েছি এর সাথে। তো এখন এই সবজিগুলোকে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে হাফ সিদ্ধ হয়ে যায়। তো এর মাঝে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো এরপরে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর এই সবজিগুলো যত ভালোভাবে কষাবেন খেতেও কিন্তু তত ভালো লাগবে। আর মূলাটা এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে পুঁটি মাছের সাথে। এই মূলা বেগুন আর পুঁটি মাছের রেসিপিটা শীতকালে খুব বেশি ভালো লাগে খেতে, এখন যেরকম লাগবে তার তুলনায় শীতের সময় রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো এ পর্যায়ে যে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম, আর মাছগুলো ভাজার কোনো দরকার নেই, ছোটো মাছ অতটা ভাজার প্রয়োজন হয় না, এমনিতেই সুন্দর লাগে। তো মাছগুলো দেওয়ার পরে আমি মিশিয়ে নিলাম মশলা এবং সবজির সাথে, আর সবজিটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু মাছটা অ্যাড করতে হবে। তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর সব কিছু সিদ্ধ হয় সেইভাবে পানিটা অ্যাড করতে হবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত। তো দেখুন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। তো এ পর্যায়ে আর ওইভাবে নাড়াচাড়া যাবে না, আলতোভাবে আমি জাস্ট সাইড থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করলে আবার মাছগুলো ভেঙে তরকারিটা কাটা কাটা হয়ে যায়। তো সব কিছু যখন সিদ্ধ হয়ে এসেছে তখন এখানে ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে চুলাটা অফ করে দিব ধনে পাতাটা দেওয়ার পরই। তো এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।